তোমরা সবাই জানো আমি পিএমটি পাস করেছিলাম 30 তারিখে আম্বিকানগরে। সো সেই হিসাবে আমি একটা এক্সপিরিয়েন্স ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমি অনেক কমেন্ট পেয়েছি। তো আজকে আমি চাইবো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। তো চলো দেখা যাক তাহলে প্রত্যেকটি প্রশ্নে তোমাদের যে প্রশ্ন করেছিল আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিব, এবং তোমরা কীভাবে দৌড়াবা, খালি পায়ে দৌড়াবা না এমনি দৌড়াবা সেটাও আমি তোমাদের বলবো, তোমাদের সেদিন কী করতে হবে না করতে হবে সব কিছু তোমাদের আরও বলবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো প্রথম কমেন্ট পড়তেছি। দাদা, মাধ্যমিক অ্যাডমিট লাগছে কি, আর তোমার ব্যাচে কজন ফিট হয়েছে? তো মাধ্যমিকে অ্যাডমিট লাগে না, ঠিক আছে না? তোমাদের যে WBP কনস্টেবলের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা নিয়ে যাবা, প্লাস দুই কপি জেরক্স নিয়ে যাবে সেটার, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ওবিসি, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবা, এবং তোমার নিয়ে যাবে একটা আইডেন্টি প্রুফ, আধার কার্ড বা যে কোনো ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি প্রুফ নিয়ে যাবা, ঠিক আছে না? এখন কমেন্ট করেছে, ক্যাম্পের ভিতরে টয়লেট আছে কি? হ্যাঁ আছে, টয়লেট আছে, জলের ব্যবস্থা আছে, সব কিছু সেখানে ব্যবস্থা আছে। তারপর তার তিন নম্বর প্রশ্ন বলেছে, কমেন্ট করেছে একজন, দাদা তোমাদের কতজনকে ছেড়েছিল আর কতজন পাস করেছিল? তো আমাদের ব্যাচে 20 জনকে একসাথে ছেড়েছিল এবং আমাদের ব্যাচে 16 জন পাস করেছিল। তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন, একটা কমেন্টে দেখলাম টাইম প্র্যাকটিসের 6:45 সময় নিতে, একটা প্র্যাকটিস করতে না একা প্র্যাকটিস করতে না গ্রুপে? তো আমি গ্রুপে প্র্যাকটিস করতাম, 2-3 জন ছিল আমার সাথে, আমার বন্ধুরা, তারাও প্র্যাকটিস করেছিল এবং তারাও কিন্তু পাস করেছে, ঠিক আছে না? তো নেক্সট কমেন্ট, দাদা হাইট চেস মাপার কতক্ষণ পর রান হয় জানাবে প্লিজ। তো তোমাদের একটা বলছি, তোমাদের কিন্তু অনেকবার তিনবার লাইন দাঁড়াতে হয়, একবার প্রথমে ডকুমেন্ট ভেরিফাই করার সময়, 2 নম্বর তোমরা আবার ডকুমেন্ট ভেরিফাই ভিতরে আসলা, সেখানে তোমার পিএমটির জন্য লাইন দাঁড়াতে হয়, এবং পিএমটি সব কিছু তোমাদের পাস হয়ে গেলা, চেস এগুলো মাপা হয়ে গেলো, হাইট ওয়েট, তারপরে তোমাদের আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা মতন, কারণ তারা যে লাইনে আছে তাদের রানিং হয়, তারপর তোমাদের রানিং শুরু হবে। তো তারপরে একজন কমেন্ট করছে, দাদা তুমি কতদিন প্র্যাকটিস করেছিলে? এই আমি 20 থেকে 25 দিন প্র্যাকটিস করেছিলাম, তো এক মাসখানেক মতন প্র্যাকটিস করেছিলাম। তারপর নেক্সট প্রশ্ন, দাদা কী কী বুক ফলো করেছিলে জানাবেন? তো আমি বিশেষ করে আমি ক্লাস 9, 10, 8 এগুলো বই আমি প্র্যাকটিস করি, প্লাস আমি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এগুলো আমি ফলো করে থাকি, আর বাকি যে আছে এগুলো আমি দেখে থাকি টুটকা। তো তারপরে তোমার বাড়িতে টাইম কেমন লাগতো, আর কখন কতক্ষণ দাঁড়ালে 8টার মধ্যে মাঠ কমপ্লিট করতে পারবো? তো তোমাদের আগেই বলছি, যারা আগে থাকে তারা কিন্তু তাড়াতাড়ি, যারা আমি দেখি তারা 3টা 2টার সময় লাইন দাঁড়ায়, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ, তোমার যদি আগেই দাঁড়াতে তোমার এনার্জি ডাউন হয়ে যাবে, তোমাকে বেশি দৌড়াতে পারবে না, তোমার চাইবা 5টার দিকে লাইনে দাঁড়াতে বা 5টা থেকে 7টার মধ্যে লাইন দাঁড়াতে চেষ্টা করবে, ঠিক আছে না? তো তারপরে একজন কমেন্ট করছে, ওভার ওয়েট কি বাদ দিচ্ছে? ওভার ওয়েট যদি তোমার চার্টে দেখে থাকবা, ওই যেমন পুলিশ কনস্টেবলে হাইট ওয়েট আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমার সেই ভিডিওটা দেখবা অবশ্যই, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি উত্তরটা। দাদা তুমি কি খালি পেয়ে দৌড়াচ্ছিলে না জুতো পায়ে? তো আমি জুতো পরে বিশেষ করে দৌড়াচ্ছিলাম, খালি পায়ে দৌড়াইনি। তো যার যেটা অভ্যাস, তো আমি বলবো তোমাদের জুতো পরে দৌড়ানো, কারণ মাঠে অনেক কিছু নোংরা থাকে, ঠিক আছে না? তোমার অবশ্যই চাইবা ক্যাচ থাকতে পারে, ঠিক আছে, তোমার সেফটির জন্য জুতো পরেই দৌড়াবা। তারপর নেক্সট প্রশ্ন, আম্বিকানগর ওখানে থাকা খাওয়া ব্যবস্থা কেমন আছে? তো থাকা খাওয়া ব্যবস্থা ভালোই আছে, সেখানে অনেক হোটেল আছে, তোমরা পাশে 200-300 টাকা রুম পেয়ে যাবা। তো তারপরে একজন প্রশ্ন করেছে, দাদা এসটিদের ওয়েট কত চাইছে প্লিজ যা বলবেন? তো তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবা পিএমটি এবং পিএটের যে পুরো ডিটেলস ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো তারপরে একজন প্রশ্ন করেছে, ভিউয়ার্স বাড়িতে কত সময় লাগতো আর মাঠে কত লাগলো? তো আমার যে মাঠের টাইম লাগতো সেটা হচ্ছে 6:45 থেকে 50 সেকেন্ড, ঠিক আছে? তো মাঠে আমি কমপ্লিট করেছিলাম, যেখানে আমি আম্বিকানগরে মাঠ, খুব সুন্দর মাঠ, আমি ভাবছিলাম বড় হতে পারে মাঠ, কিন্তু খুব সুন্দর মাঠ, রানিং করতে তোমরা আরাম পাবা, ঠিক আছে? সেখানে আমার টাইম লেগেছে 6:15 সেকেন্ড, ঠিক আছে, 6:15 সেকেন্ড টাইম লেগেছে। তো তোমাদের আমি একটি কথা বলবো, তোমরা কিন্তু মনের বিশ্বাস নিয়ে দৌড়াবা, ঠিক আছে না? তোমাকে ভাবতে হবে যে আমি এটা আমি সেখানে পাস করতে হবে সেখানে আমাকে। তো তারপরে একজন বলছি ওবিসি রিনিউয়াল লাগছে কি? না, ওবিসি রিনিউয়াল লাগতেছে না, তোমার ওবিসি সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবা তোমরা,
অরিজিনাল সার্টিফিকেটটা। তো তারপরে একজন বলেছে, দাদা আমি 800 মিটারে 4 মিনিট 30 সেকেন্ড কমপ্লিট করতে পারছি না, 5 মিনিট 5 সেকেন্ড লাগছে, এখন আমি কী করবো কিছু বলবেন। তো আমি তোমাদের একটি কথা বলবো, তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের উপরে সব কিছু তোমাদের নির্ভর আছে, ঠিক আছে? তো প্র্যাকটিস করলে তোমরা অটোমেটিক তোমরা পেয়ে যাবা, আমি আর এর থেকে কিছু বলতে পারবো না। তারপরে একজন কমেন্ট করছে, দাদা রিপোর্টিং টাইমে 7টা AM আছে, আমি যদি দুপুর 12টা AM পৌঁছাই তাহলে ঢুকতে দেবে? তো তোমাদের একটি কথা বলবো, তোমরা কিন্তু প্রথমে লাইন দাঁড়াবা, সকালে আসবা, চেষ্টা করলে 7টা 5টার মধ্যে আসার চেষ্টা করবা। লাইন আসে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফাইটা আগে করে নেবা, ডকুমেন্ট ভেরিফাই করার পর তোমরা কিছু খেয়ে নেবা হোটেলে, তোমরা পরে রানিং করতে পারো, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমে তোমরা ডকুমেন্ট ভেরিফাই করে নেবা, ঠিক আছে না? তো তারপরে একজন কমেন্ট করছে, বলছি দাদা ওয়েটে 4 কেজি কম আছে, 57 কেজি এর থেকে হবে, প্লিজ জানাও। তো এই প্রশ্নের উত্তর তোমাদের আগেই বলেছি, আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবা সেই ভিডিওটি, পিএমটি এবং কত লাগতো, ঠিক আছে? তো তারপরে একজন কমেন্ট, সেম প্রশ্ন তোমাদের, আমি চাইবো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সেম উত্তর আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো তারপরে একজন বলছে, বাড়িতে টাইম লাগতো, কত টাইম লাগতো? তো আমি তোমায় আগেই বললাম, আমি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিয়ে দিলাম। তারপরে একজন বলেছে, ফর্ম ফিল আপের সময় একটু ডেট অফ বার্থ মিস্টেক হয়েছে, ওটা কারেকশন হয়ে যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে, সেখানে তোমার অরিজিনাল যে ডকুমেন্ট মাধ্যমিকের বা তোমার ডকুমেন্ট পুরো যেটা আছে সেটা অবশ্যই নিয়ে যাবা, কিন্তু এটা তোমাদের লাস্ট চান্স, এখানে তোমার যদি ডকুমেন্ট কারেকশন না করো তোমাকে কিন্তু পরে করতে পারবে না, ঠিক আছে না? তারপরে তোমাদের একজন ভিউয়ার কমেন্ট করেছে, হাইট অনুযায়ী কি ওয়েট নিচ্ছে? হ্যাঁ অবশ্যই হাইট অনুযায়ী তোমাদের ওয়েট নিচ্ছে। তারপরে একজন ভিউয়ার কমেন্ট করেছে, বাড়িতে কত সময় লাগতো রান প্র্যাকটিস করার সময়? তো এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম একটু আগেই। তারপরে একজন করেছে, দাদা আমি রাজবংশী, আমার ওয়েট 160 সেন্টিমিটার ওয়েট, 47 কেজি, আমার কি ওয়েট হবে? তো তুমি মেল না ফিমেল তোমরা অবশ্যই কমেন্ট নিজে লিখবা, আমি গিয়ে বুঝতে পারবো। তো তোমরা যদি ফিমেল হয়ে থাকো তোমার কিন্তু অবশ্যই হয়ে যাবে, 47 তোমার 43 কিলো মানে আছে, 43 থেকে 45 কিলো ওয়েবসাইটে। তারপরে একজন ফিবার কমেন্ট করেছে, কেউ যদি কোনো কারণবশত অনেক দেরি করে মাঠে প্রবেশ করে, মাঠ মানে শেষ হচ্ছে অনুযায়ী 5টার সময়, আর সেই ছেলেটা 4টার দিকে মাঠে প্রবেশ করেছে, তাহলে কি তাকে প্রবেশ করতে দেওয়া হবে? অবশ্যই দেওয়া হবে, তোমরা যদি অবশ্যই তোমরা আগেই ডকুমেন্ট ভেরিফাই করে থাকো, তোমাদের অবশ্যই তোমরা প্রথমে আগে তো বললাম তোমাদের ডকুমেন্ট ভেরিফাই তোমরা আগে করবা, তারপরে তোমরা রানিং করো, বিএমটির জন্য পরে আসাও কিছু হবে, ঠিক আছে না? তো তোমাদের প্রত্যেকটি কমেন্ট তোমরা আমি দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজকের তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবা, আর এবং তোমাদের অনেক প্রশ্ন থেকে থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবা, আমি সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেই কমেন্টের করবা। এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেওয়া, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো মিলবো একটি নতুন ভিডিওতে।